গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকম টু কেপিএন ক্লাসেস। মু হচ্ছে পঙ্কজ স্যার। পিলে মানে তোমাটা ক্লাসটা মর্নিংরে ক্লাসটা ম্যাথ ক্লাস করা হচ্ছিল, ম্যাথর নম্বর সিস্টম করা হচ্ছিল। জানিছ নম্বর সিস্টম হচ্ছে বড় বড় চ্যাপ্টর, এটা বড় বড় চ্যাপ্টরটা নম্বর সিস্টম। আর নম্বর সিস্টমর সিকোয়েন্স ওয়াইজ কোশ্চেন করা হচ্ছিল, সিকোয়েন্স ওয়াইজ টপিক প্লস কোশ্চেন করা হচ্ছিল। তখন টপিকটা ছিল নম্বর সিস্টমর বুক অ্যান্ড পেজ আর ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটে তোমার খতম হয়েছিল না, ইউনিট ডিজিটের কোশ্চেন দিয়েছিলি গোটে দুইটা। আর দেন হচ্ছে আউ করা হয়েছিল তোমার হচ্ছে বুক অ্যান্ড পেজেস। বুক অ্যান্ড পেজেস তিনটা কোশ্চেন কমন করবো, তিনটা কোশ্চেন দিয়েছি। গোটে পড়া হচ্ছে হাউ মেনি ডিজিট ইন দ্য বুক অফ 1296 পেজ, কেতটা ডিজিট হচ্ছে এক নম্বর কোশ্চেন দিলা। দুই নম্বর কোশ্চেন 2115 পেজ কেতটা ডিজিট যা। আর তিন নম্বর কোশ্চেন 1501 পেজ রে কেতটা ডিজিট হবা, তিনটা কোশ্চেন দিয়া হোমটাক। তুমি এটা কি যেতে লোক কমেন্ট করছো বড়িয়া কথা দেখ, যে কমেন্ট করে দেখ পিলে মানে যে বুঝি বুঝি পারতে রাতে আসলে কমেন্ট করি দেখ। আজ মু কোশ্চেন পড়ছি যে পিলে মানে যে যদি আসতে নয় নয় চ্যানেলকে সবসক্রাইব মারি দিও, শেয়ার করে দিও, তাহলে দেখো কোশ্চেনটা করবা। দেখো মু কোশ্চেন টপিক দিয়ে হাউ মেনি পেজ হাউ মেনি ডিজিট ইন এ বুক অফ 1296। গোটে বই আছে তোমার পাখে গোটে বইটে আছে, সে বইরে 1296 পেজ আছে। সে 1296 পেজে কেতটা ডিজিট আছে বলে তোকে কোশ্চেন আসবা, তাহলে কোশ্চেন যেটা করমা এই কোশ্চেন দেখো। আর দুইটা পেজ দেখে দিয়েছিল দুইটা করমা, 2100 কেতে হল 2115 পেজ, আর গোটে আছে তোমার হচ্ছে 1501 পেজ, তাহলে হল তাহলে ফুল এক্সপ্লানেশন পড়ে দিয়ে মো পিলে মানে গোটে ফুল এক্সপ্লানেশন করদেবি। আজ পুড়ি গোটে ফুল এক্সপ্লানেশন করদেবি, দেন নয় টপিক ফ্লাই পড়বা যে বহুত বড় চ্যাপ্টর জানিছ। কালিটা অলরেডি ক্লাস পড়াই দিয়েছি তোমারটা দেখ, যে মানে ইন্ডিয়ান জিওগ্রাফি নি পড়া, ইন্ডিয়ান জিওগ্রাফি তুমি দেখ প্লে লিস্টে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি দেখি পার। হেন তোমার ওয়েটেজ রখবা, 5 মার্ক তো তুমি ওয়েটেজ রখবা। আর পিলে যে নদী সিস্টম নি পড়ি, সে নদী বি দেখি পার, ওড়িশা জিকে নি দেখি, ওড়িশা জিকে বি দেখি পার। ম্যাথর সবু চ্যাপ্টর ক্লাস হচ্ছে, তোমার প্রফিট লস হোক, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, সিম্পল ইন্টারেস্ট হোক, তোমার রেসিও হোক, সব চ্যাপ্টর পড়িছে। তুমি দেখিকি প্লে লিস্টে খালি ম্যাথ অল সেকশন বি দেখি পার, ইংলিশ বি কোশ্চেন মানে সবু সবু চ্যাপ্টর চ্যাপ্টর ওয়াইজ আছে, তুমি দেখি পার কোশ্চেন। এই দেখো নম্বর সিস্টম দেখো কোশ্চেন কেন 1296, 1296 পেজ যাবার আগে তুমি 1 পেজ 2 পেজ 3 পেজ যাবার নাই বাধ্যতামূলক। যদি 1 রু 9 পেজ যাব তাহলে 1 রু 9 পেজ কমা 1 টু 9 পেজ বাদ দেবা। 1 রু যদি 9 পেজ কমা কেতরা নম্বর আছে, তোমার 9টা নম্বর আছে, 9টা নম্বর র ভিতরে কেতরা ডিজিট আছে, 9 গুণ 1 ডিজিট কিতলা 9 ডিজিট আছে। এটা কালি ক্লাসে ফুল এক্সপ্লানেশন করা হইল, আজ পুরো করতে 9টা ডিজিট আছে। তা 1 রু 9টা পেজ তো গনা, তা আগে যা পাই দেখো কত হল 10 টু 49 পেজ যা, 10 টু 49 পেজ ভিতরে কেন হল কেতটা নম্বর কত বার করা সব ইনকে বিজয় করমা প্লস এক করমা বুঝলে না বুঝি। তাহলে নম্বর কেতটা পাব ইনকে তাহলে 49 মাইনাস হচ্ছে 10 প্লস এক যদি করমা হল আমি নম্বরটা হবা, তাহলে কেতটা হল 90টা নম্বর হবা। 90টা নম্বর কেনা হল জানল কি মানে 90 ইনকে বিজয় কলে 89 প্লস এক কলে কত হল 90 নম্বর, 90 সাথে কত মাল্টিপ্লাই করব দুই গুণ কলে কত হল 180 ডিজিট, 180 ডিজিট। তার পুরি করমা কত হল 100 কত করমা 1296 পেজ পেলে পুরো তিন অঙ্ক বিশিষ্ট বাদ যাবার পড়বা, তিন অঙ্ক যাবার পড়বা তাহলে কত হল 100 পেজ টু 100 টু কত হল 999 পেজ, 999 পেজ পেজে কত হল 900 নম্বর রবা, 900 নম্বর কেদাই রবা জানলাই কি কেদ 900 রে ইজন কি বিজয় করনি প্লাস এক করনি কত হল 899 প্লাস এক ইনটু 900, 900 নম্বর ইনটু কত হল 900 গুণ কত হল 3 ইনটু কত হল 2700 ডিজিট, 2700 ডিজিট আমি কত তো কত পেজ তো না 999 পেজ তো না আমকু পেজ কত যাবার আছে 1296 পেজ যাবার আছে, তাহলে কত হল 1000 পেজ টু 1000 পেজ টু 1296 পেজ, 1000 পেজ টু 1296 পেজ যাবার ইনটু বিজয় কমার কত হল কত নম্বর পাবা, তাহলে 1296 মাইনাস 1000 বিজয় করলে কত হল 296, 296 প্লাস কেন করবা এক করবা না ফর্মুলা লিখে দিতে হবে প্লাস এক করবা লাগে 297, তাহলে 297 টা নম্বর আছে, 297 টা নম্বর দিয়ে সবদিন কেন করবা 4 মাল্টিপ্লাই করবা, কেন মাল্টিপ্লাই করবা 4, তোমার কবা 4 4টা ডিজিট আছে,
চার চারটা ডিজিট হয়ে যাইছে, তাহলে আমি এতটাই আমি কাজ করবো চার 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 মাল্টিপ্লাই সবদিন চার চার যুগ করবার অপেক্ষা মাল্টিপ্লাই করে দেবে বেটর। তাহলে সাত চাউ কিনে হল অঠাইশ দুই হাজার, ন ন চাউ ছত্রিশ, ছত্রিশে সৈত্রিশ অড়তিরিশ ফ্যান তিন হাজার, চার দুটো আট, আট দুই কিনে হল এগারো, এগারোশো এতে ডিজিট হচ্ছে উত্তর। তাহলে সবু জানলো এটা কেন এগারোশো অটাশি করে জানলো এই দুইটা গুণ করলে, তাহলে সব ডিজিট কে আমি যুগ করলে কেতে পাব ন প্লস শহে আশি প্লস কেতে সতেইশ প্লস হচ্ছে এগারোশো অটাশি, সব যুগ করলে সব তো পেয়েবা আট আট শূন্য এক সতেরো এক হচ্ছে, আট আট শূন্য এক সতেরো এক হচ্ছে, সাত দুই ন এক দশ এক হচ্ছে, দুই এক তিন এক চার, তাহলে কেতে চার হাজার সতস্তর ডিজিট হচ্ছে উত্তর, চার হাজার সতস্তর ডিজিট হচ্ছে এটা বুঝলি। আউ দেখো আউ গোটে কোশ্চেন করলে যে মানি করিব ফাই কোশ্চেন তুমি দেখো একুশশো পনেরো পেজ আও পনেরোশো এক পেজরে তুমি কোশ্চেন কমেন্ট বি করে পার, কোশ্চেন কমেন্ট বি পার, হ্যাঁ কালি কমেন্ট করবো এটা এই দুইটা পেজ, তাহলে বুঝিপারল বুঝিপারল পিলে মানে লাইক এন্ড কমেন্ট মার, যদি বুঝি পারল বলে হল শেয়ার মার, শেয়ার মার, তাহলে একুশশো পনেরো পেজ তোমাকে মৌকা দেছ বলে তুমি কোশ্চেন যদি কালি কমেন্ট করব, একুশশো পনেরো পেজে তাহলে কতটা ডিজিট, কতটা ডিজিট যে এক নম্বর কোশ্চেন, আর দুই নম্বর কোশ্চেন হচ্ছে পনেরোশো এক, দুই নম্বর হচ্ছে পনেরোশো একরে কতটা ডিজিট দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন মধ্যে কালি কমেন্ট মারি দেখাব, যদি বুঝে নি পারল আর থাক তুমি ভিডিও দেখিপার কালোর ভিডিও, যদি কালোর ভিডিও দেখো পুঁ আগের ভিডিও দেখিপার, তুমি দুই তিন ভিডিও যেহেতু কনসেপ্ট শিখ আর তুমি হচ্ছে মধ্যে কমেন্ট মার, নেক্সট কোশ্চেন বুঝো। এই কোশ্চেনটি বারম্বার রিপিটেশন কোশ্চেন মানে এখানে বহু বারম্বার কোশ্চেন, ইহানু পড়বা নয় কনসেপ্ট, তাহলে আই নয় কনসেপ্ট নয় ফ্যাক্টর বার করবা, কেনটা তুমি ফ্যাক্টর বার করব সে কোশ্চেন ইহানু পড়বে, হাউ টু ফাইন ইন ফ্যাক্টরস, ফ্যাক্টর কেনা বার করবা ইহানু লিখি দিও, তুমি জানো জানো যে চ্যাপ্টার মানে সবুজ পিলে মানে সেটা ধ্যান করে বারম্বার কোশ্চেন বহু মানুষ অভ্যাস কর, ফ্যাক্টর কেনা এই বর্ষ ফ্যাক্টর বি কলে চলবা, প্রাইম ফ্যাক্টরাইজেসন কলে বি চলবা, তাহলে ফ্যাক্টর কেনা এই বাট আসবে, তুমি কহনি ছরে কেতটা ফ্যাক্টর, হামনি ফ্যাক্টর ইন সিক্স, সিক্স রে কেতটা ফ্যাক্টর আছে, তুমি ছরে কেতটা ফ্যাক্টর আছে তুমি কেতা করব, আয়া কেতে কেতে গুণ করলে ছ হবা, পয়লা কনসেপ্ট যে কেতে কেতে গুণ করলে ছ হবা, দ্যাট ইজ তোমার হচ্ছে ফ্যাক্টর, তুমি কব দুই আও তিন গুণ করলে কেতে হবা তোমার ছ হবা, এটা গোটে ফ্যাক্টর হল, তুমি কব তিন আও দুই গুণ করলে এটা গোটে কেন হল ফ্যাক্টর হল, এক গুণ ছ করলে কেতে হল এটা গোটে ফ্যাক্টর হল, কিংবা ছ গুণ এক করলে এটা গোটে ফ্যাক্টর হল, তাহলে নম্বর অফ ফ্যাক্টর কেতটা আছে তোমার হচ্ছে চারটা, কেতরে ছরে কেতটা হল চারটা হল, তুমি কবি দশরে কেতটা ফ্যাক্টর আছে, দশ কবর কব তোমার হচ্ছে দুই গুণ পাঁচ কেতে হল দশ, পাঁচ গুণ দুই ইউনিট কেতে হল দশ, এক গুণ দশ ইউনিট দশ, দশ গুণ এক ইউনিট তোমার হচ্ছে দশ, তাহলে এদিন বি কেতটা ফ্যাক্টর হল চারটা, এক দু তিন চার, কিন্তু সবু কোশ্চেন এটা বার করে পারবি না, তো কবে দুইশো চালিশকে বার করলে এটা বড় বড় মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে যে তাহলে দুইশো চালিশ পার্ট করে দেব, মু কবি বারোশো অশি, বারোশো অশিরে নম্বর অফ ফ্যাক্টর বার করলে বড় মুশকিল হয়ে যাবে না, সে কন্ডিশনরে আমি নয় তরিকা ইস্তেমাল করব, তরিকাটা কেনা করতে যে এই ছ আর দশ যে তরিকা লাগবা আমি সবু কনসেপ্ট সে তরিকা আগে ইস্তেমাল করে পার, পয়লা এক্সাম্পল ছ নম্বর দেখছি আমি চেয়ার দরকার না স্যার, আমি চেয়ার দরকার উত্তর, তাহলে এই ছরে আমি চেয়ার দরকার, ছরে আমি কেনা করবো অলগা আমি ধর চেয়ার ফ্যাক্টর বাড়ি পুরাপুরি আছে, যেটা আমি লসাগু প্রয়োজন লসাগু পায়ে কেনা নম্বরে দেব সদালে প্রাইম নম্বরে নেব, প্রাইম নম্বর বলে কেন যেটা যার গুণনীয়ক যার যার গসাগু কেতে হওয়ার কথা, যার দুইটা গুণনীয়ক থাকার কথা, কিংবা যার কোনোসি পরীক্ষার নিবার কথা, সেটা গসানো হচ্ছে এটা প্রাইম নম্বর, যেটা মৌলিক সংখ্যা, তাহলে এটা কেতে যাব, পয়লা প্রাইম নম্বর তো দুই আসি জানিছ, দুই তিন কেতে হল তোমার হচ্ছে ছ, হ্যাঁ তিন এক কেতে হল তিন, তুমি দেখল দুই দুইর পাওয়ার কেতে হল এক, গুণ কেতে হল তিন পাওয়ার এক, কেন দিন করছো আমি আউ ফ্যাক্টর অফ সিক্স, সিক্সরে করছো আমি,
তাহলে এই যে করোনা এই জিনিসটা যদি হেবা বলে কেনটা কি হেবা তো যদি দুই র পাওয়ার এক তবে কি বল দুই র পাওয়ার জিরো কয়লা হবে দেন দুই র পাওয়ার ওয়ান কয়লা হবে দুই র পাওয়ার জিরো রু দুই র পাওয়ার ওয়ান হবে তারপরে ইনটা কেতে হবে তিন পাওয়ার জিরো হবে তিন পাওয়ার ওয়ান হবে কেতে কেতে সংখ্যা হল এক দুই যুগ করে হল এক দুই হল কি ইন এতে গুণ করবা এক দুই দুই তুলনা কেতে হল চার এনসার হল কি অ্যানসার হল কি তাহলে এটা যদি চারটা ফ্যাক্টর এনেবি বাহার করে নামি চারটা ফ্যাক্টর এনেবি তখন চারটা ফ্যাক্টর হল কিংবা ডাইরেক্ট আপ্রুজ করে পারবা কেনা দেখ ডাইরেক্ট আপ্রুজ করবা ডাইরেক্ট আপ্রুজ করবা কেনা মেথড দেখ যেতে কি আমার এই পাওয়ারটি ভালো লাগে পাওয়ার দুই র পাওয়ার কেতে হল ওয়ান তিন পাওয়ার কেতে হল ওয়ান দুই র পাওয়ার কেতে হল ওয়ান তিন পাওয়ার কেতে হল ওয়ান সে পাওয়ার কে এক কোড়াই করে দেবা পাওয়ার কে এক কোড়াই দিছরা গুণ করে দেবা ইন কেতে কি পাওয়ার এক হচ্ছে মানে ইন কেতে করবা ও দুই ইন পাওয়ার কেতে হচ্ছে এক হচ্ছে ইন পাওয়ার কেতে করবা দুই ইকুয়াল টু কেতে হল চার ডাইরেক্ট আপ্রুজ করবা কেনা কোনি জানল তার পাওয়ার কে যেতে বি থিবা তার পাওয়ার তে প্লাস এক করি করি প্লাস প্লাস এক করি সে পাওয়ার কো গুণ করে পারবা যদি কাণ কোশ্চেন দেবা আহ কোশ্চেন কিন্তু কোশ্চেন গোটে দৌছে তাহলে কোশ্চেন করবা দুইশ ই সংখ্যার হারমোনি ফ্যাক্টর অফ কোশ্চেন কাণ করবা হারমোনি ফ্যাক্টর অফ হাউ মেনি ফ্যাক্টর অফ দুইশ দুইশ চালিশ তাহলে দুইশ চালিশ রে কেতটা ফ্যাক্টর আছে এটা কোশ্চেন আসবা দেখবা পিলে মানে এনতা কোশ্চেন এবে এবে নয় নয় ইজি ইজি কোশ্চেন পকাউছে বেশি তো টপ কোশ্চেন নি পকাবার এক্সাম দেখিলি টপ কোশ্চেন পকাউছে দেখ ত পড়ি যাইব লেন্দি লং কোশ্চেন হাই লেভেল কোশ্চেন দেখি পড়ি যাইব তোমাকে এক্সামে কাঁ পকাউছে ওড়িশা গভর্নমেন্ট জানিত পিলে মানে কালি পুনি তোমার কাঁ বাড়লা ও এস এফ পি আই আর বি ডার বাড়লা ন ও এস এফ পি আই আর বি জানিত তুমি এটা কোশি এটা ফিজিক্যাল ল ফিজিক্যাল যদি কোশ্চেন দিয়ে ফিজিক্যাল এক্সাম পিলে মানে তাহলে ফিজিক্যাল লেভেল একা এক্সাম দেওয়া কোশ্চেন সব ইজি দেওয়া তোমার টপ কে দেওয়া কোশ্চেন টপ কেবে দিয়ে কোশ্চেন তোম এসএসসি জিডি দিয়ে যাব এসএসসি জিডি কেন কোশ্চেন হাই লেভেল দেওয়া কে কেবে দিয়ে তোমে ফরেস্টর দেব ফরেস্ট গার্ড দেব এই কোনো হাই কোশ্চেন দেবা কেবে দিয়ে হ্যাঁ আর আই দেব আর টিকে কোশ্চেন রাখবা কিন্তু এতে লেভেল কোশ্চেন ঢোকে এটা বি ইজি রাখবা বুঝলে বুঝি তোমার তো কম্পিটিটিভ কোশ্চেন পিলে মানে যেহেতু আর আই কে কম লেভেল রাখবা কাল দুইটারে গোটে মার্ক কটবা এতলে কম রাখবা সিলাবটা লেভেল কম রাখবা এটা পাই গোটে রুল আছে কিন্তু তোমার হচ্ছে এই লেভেল মানে এসএসসি জিডি মানে এটা ডাইরেক্ট কোশ্চেন এসএসসি জিডি রে ডাইরেক্ট কোশ্চেন এটা আছে তাহলে কেতটা ফ্যাক্টর আছে দুইশ চালিশ রে কেতটা ফ্যাক্টর আছে নম্বর ফ্যাক্টর ভাগ যদি দুইশ চালিশ রে ফ্যাক্টর ভাগ দুইশ চালিশ রে আমি কারণ হরণ করবা ডি এইটা কারণ ডিভাইড হরণ করো জানা করবো লসাগ করবো কেতটা লসাগ করবা দুই রেখা লসাগ করবা দুই এক কেতে হল দুই 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 চার শূন্য শূন্য তিন হল একশো কোড়ি হল ফ্যান দুই যা লাস্ট কি শূন্য দুই দুই রেখা যা পকা তাহলে দুই ছ কেতে হল বার ফ্যান দুই শূন্য শূন্য ফ্যান দুই যা পকা কেতে হল তিন দুই দুই তিন ছ শূন্য শূন্য ফ্যান তিরিশ হল ফ্যান যা কেতে হল দুই রে তাহলে দুই কেতে হল পাঁচ দুই কেতে হল তিরিশ ফ্যান কেতে যা তোমার কব তিন যা কিংবা পাঁচ যা তিন পঞ্চা কেতে হল পনের ফ্যান পাঁচ কি কেতে হল পাঁচ তাহলে দুই কেতটা আসলা তোমার এদিন কব দুই কেতটা হল এক দু তিন চার দুই র পাওয়ার কেতে হল চার তিন কেতটা আসলা কেতে হল তিন কব তুমি আজ্ঞা এক কব পাঁচ কেতটা আসলা পাঁচ কেতটা হল এক তাহলে নম্বর অফ ফ্যাক্টর কেতটা আছে বলে তুমি নম্বর অফ ফ্যাক্টর বলে কেন হল এই উপরটা যেতে বি থা তার উপরটা প্লস এক করবা পাঁচ ইনা কেতে হল এক হচ্ছে গুণ করবা এক এক গোটে পড়ামা কেতে হল দুই হল তাহলে এটা কেতে হল এক হচ্ছে গোটে পড়ামা কেতে হল দুই হল সব বড়াই বড়াই লাগবা গোটে গোটে তাহলে গুণ কত কেতে হল পাঁচ গুণ দশ দশ গুণে কুড়িটা ফ্যাক্টর হচ্ছে আনসার বুঝিপারল কেনটা করে জানল বুঝিপারলানি কিছু নেই পিলে না লসাগু বার কর যেতে বি ফ্যাক্টর বার দেবা তার অধিকা গোটে ফ্যাক্টর লেখি দেব তার এটা হচ্ছে তোমার উত্তর বুঝলে বুঝি হো নেক্সট কোশ্চেন দেখ আর গোটে কোশ্চেন কবি দুইশ চালিশ যাওয়ার মু কবি বারশ অশী বারশ অশীরে নাহি ফ্যাক্টর আউ নম্বর অফ ফ্যাক্টর কোশ্চেন করবা বারশ অশী তাহলে বারশ অশীরে কেতটা ফ্যাক্টর হবা কহ বারশ অশীরে কেতটা ফ্যাক্টর হবা কহ তাহলে এই বারশ অশীকে আমি কেন করবা ডিভাইড করবা কেতটা দুই করবা দুই ছ কেতে হল বার
দুই চারুকে দেলা আট, দুই শূন্য শূন্য, হ্যাঁ দুই বত্রিশ গুণাইকে দেলা চৌষট্টি, হ্যাঁ দুই বা ষোলো গুণাইকে দেলা বত্রিশ, শহে ষাটে দুই, দুই অষ্টা শূন্য, হ্যাঁ দুই যুত মান, তাহলে দুই চারুকে দেলা আট, হ্যাঁ দুই যা দুই কুড়ে গুণে চালিশ, হ্যাঁ দুই যা দুই দশা কুড়ে, হ্যাঁ দুই যা দুই পঞ্চা দশ, তাহলে পাঁচ এক পাঁচ, তাহলে দেখ পিলে মানে বুঝ হয়েছে কতটা হল ফ্যাক্টর, তুমি বার করা পড়বা দুই কতটা হল, দুই কতটা হল এক দু তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ফ্যাক্টর হল, এটা কতটা পাঁচ কতটা হল আমার গোটে, তাহলে পাঁচ কতটা হল গোটে, তাহলে উপরটা পাওয়ার করবা গোটে প্লাস আট দেবে প্লাস এক, ইনা প্লাস করবা না গোটে আট সাইড প্লাস এক করবা গুণ করদেবা, ইনা কিন্তু এক হচ্ছে পিলা দুই, তাহলে ন দুটো আঠারোটা ফ্যাক্টর হচ্ছে আনসার, বুঝল বুঝি পারল, বুঝি পারল থাম্বনেল লাইক মার দে আর নোটিফিকেশন মানে সবসক্রাইব কর, সবসক্রাইব মার অ্যান্ড নোটিফিকেশন বেল কি অল মার দে, যা ফলে নয় নয় যদি ভিডিও আপলোড করুন স্যার তোমাকে সাথে সাথে তোমাকে শো করদেবা, তাহলে পাই কোশ্চেনটি করবে মতো, তাহলে গোটে কমেন্টটি মারবে বুঝলি মানে, তাহলে কমেন্টে মারবো এই কোশ্চেনটি কতটা ফ্যাক্টর হবে আমি কমি চব্বিশশ, চব্বিশশরে কতটা ফ্যাক্টর হবা, চব্বিশশরে কতটা ফ্যাক্টর হবা, দুই নম্বর কোশ্চেন চব্বিশশো গলা, আউ গোটে কোশ্চেন গলা পিলে মানে আউ গোটে দুই নম্বর কোশ্চেন, এটা এক নম্বর কোশ্চেন গলা আউ গোটে দুই নম্বর কোশ্চেন, কতটা ফ্যাক্টর হবা মু কমি আঠারোশ কুড়ি, এটা দুইটা কোশ্চেন মধ্যে কাণ করবো পিলে মানে কমেন্ট মারব, ইয়ে জানল ইয়া জানল ফ্যাক্টর জানল, ইউনিট ডিগ্রি সরলা বুক অ্যান্ড পেজ সরলা, ইয়ার ফ্যান নয় টপিকটি স্টার্ট করমা যেটা হচ্ছে শর্টস অ্যান্ড ইন্ডিসেস বলছন, যেটা স্টার্ট করমা কেন শর্টস অ্যান্ড ইন্ডিসেস, শর্টস অ্যান্ড ইন্ডিসেস স্টার্ট করমা কিংবা নম্বর অফ জিরো পড়ে যাবে চলবা, দেখ পিলে মানে ইয়ার করমা হচ্ছে শর্টস অ্যান্ড ইন্ডিসেস, শর্টস অ্যান্ড ইন্ডিসেস পড়বার আগর ইয়ার পড়বা এ ডিভিজিবিলিটি রুল, ডিভিজিবিলিটি তারা যে মানে কাটিনি জানবারটা আমি দেখ পিলে, যে মানে কাটিনি জানব সে মানে আমি এদিন কাটবারটা শিখি যাব, পুরা বেসিক চ্যাপ্টার কোয়েশন নম্বর সিস্টেম, যে মানে কাটবারটা নিয়ে জানব কাটবারটা শিখব, যে মানে কোশ্চেন ডিভিজিবিলিটি রুল কোশ্চেন নিয়ে জানবার তেল সে মানে ডিভিজিবিলিটি রুল কোশ্চেন বি জানব, তাহলে ডিভিজিবিলিটি রুল বলে কেন লাগা কেনটা কার্ড দ্বারা যৌথবা দ্যাট ইজ কমে আমার কেন লাগা বিভাজ্য ডিভিজিবিলিটি রুল, তাহলে দেখ সব গুটি রুল আছে, দুইর রুল অলগা আছে, তিনটা রুল অলগা আছে, চার রুল অলগা আছে, সবুদিন রুল গুটি অলগা আছে, তাহলে কেনটা কেন লাগা কেনটা বিভাজ্য বা দুই দ্বারা রুল স্টার্ট করবা, তারপরে দুই দিবা, তারপরে যে বিভাজ্য রুল তারা দুই ডিভিজিবল রুল বা ডিভিজিবল রুল বা দুই, তাহলে কেন কেন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবা, কেন কেন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবা, দোজ নম্বর, দোজ নম্বর এন্ডিং উইথ, এন্ডিং উইথ জিরো দুই চার ছ আট, দ্যাট নম্বর ডিভিজিবল বাই দুই, তার মানে কোশ্চেন কাণা করি দোজ নম্বর বলে যে নম্বর, যে নম্বর কাণলা দুই দ্বারা কে নম্বর যা, তাহলে কোশ্চেন দুই নম্বর দুই দ্বারা কার নম্বর যা, দোজ নম্বর যে নম্বর এন্ডিং উইথ এন্ডিং বলে লাস্টে যদি জিরো দুই চার ছ আট থিবা বলে সেই নম্বর বিভাজ্য হবা, তুমি এন বুঝি করিপার সেটা দুই দ্বারা বিভাজ্য হবা, সেটা কার দ্বারা বিভাজ্য হবা ও এক দুই দ্বারা বিভাজ্য হবা, তাহলে আমি কোশ্চেন কমি তাহলে এক্সাম্পল দেবি, মুই কমি এক্সাম্পল দেবি দুই চার ছ এক, আর এক তোজ পালানে এক দুই চার ছ, তাহলে এই সংখ্যা বিভাজ্য হবা দুই দ্বারা পক্কা হবা কানা হবা এন্ডিং দেখি কে ছ বিভাজ্য হবা,
বুঝলো যে এক নম্বর কোশ্চেন গলা কোশ্চেন নম্বর কোশ্চেন কাটবাটা কিনা শিখব কাটবাটা শিখ দেখ মুই কলি 30456 ডিভাইডেড বাই 20126 কলি 124 কলি তোমা দেখি দেউ যে তোমা কাটি পারবে না কেতরে জীবা যে কেতরে জীবা যে কাটা কাটি পারবে লাস্ট চেক করার আছে পড়বা তোমকে লাস্ট একচুয়ালি যে লাস্ট কেতে হচ্ছে আমার লাস্ট আছে 6 আছে ইনামি লাস্ট কেতে হচ্ছে 4 আছে যদি কোশ্চেন কাটা হচ্ছে লাস্ট যদি 6 আর 4 দিবা লাগে তাহলে কেতরে জীবা লিখে দিয়েছে দোজ নম্বর এন্ডিং উইথ 02468 লাস্ট যদি 0 বিতে পারে 4 বিতে পারে 6 বিতে পারে 8 বিতে পারে সে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবা তাহলে বিভাজ্য রূপ তো গলা রে চেক করনা 2 দ্বারা গলা বলি কি যদি 2 দ্বারা গলা রে আমি ইলি মুরসার একা কটা আছে কেবা বি সে আলু কটা নি যে যেবে কাটলে ই আলু কাটছ তাহলে দেখো কাটমা হলে কেতা কেন কটা হবা দেখো পিল 2 ইনা 3 আছে পিল 2 1 2 দিবা ইনা 1 ওলি গলা দেখো অধিকার দেখি পারা তলটা কেন পি দেখি পারা তলটা কেন হবে না বলা 2 1 2 কেতে গলা 1 ওলি গলা না কেতে লা হবে তাহলে এর শূন্য আছে শূন্য সাই 1 যোগ করলে 1 নি লিখি দেবা গলা তো পারা তাহলে শূন্য সাই ইয়ারে 1 বসালে কেতে বা 10 হবা 10 কানা 2 আছে না পুরা পুরো আছে 2 পঞ্চা কেতে লা 10 তাহলে কেতে লা 4 আছে 2 দুনা কেতে লা 4 তাই না 5 হয়ে গেল 5 তো নি যা 2 কিনা তার তলটা নামা 2 দুনা কেতে নামা 2 দুনা কেতে লা 4 5 1 হল্লা কেতে লা 16 হল্লা তাহলে 2 অষ্টা কেতে লা 16 বাই তাহলে 2 1 কেতে লা 2 শূন্য দিয়া 2 শূন্য একা শূন্য দুইটি দিয়ে 2 শূন্য শূন্য তাহলে 2 ছকে দেখো দেখো আউ নি জানা কি 2 6 12 না যাব ডাইরেক্ট হবে বলতে ডাইরেক্ট 2 6 12 কিন্তু মঝিরে পিলে মানে যে কোনসি মঝিরে যদি ডবল যদি যৌতবা হলে তাহলে তার আগে শূন্য বসায় আছে তাহলে কেতে বা 2 6 12 তাহলে 2 6 12 2 গুণে 4 এন্ডা করা আছে বুঝলে যদি মঝিরে যদি দুইটা সংখ্যা যদি পারে যৌতবা বলে তারপর তার আগে শূন্য নিয়ে আসে তাহলে দেখো আউ জীবাকে ফ্যাস কি কমাই না আর যে ফ্যাস না কেতে লা 2 আছে 8 আর 2 তিলে কেতে লা পা জীবা ফ্যাস 2 দ্বারা জীবা যেতে বেল তো নি জুলবার তো সেতে বেল তো যৌ তুবান 2 রে তাহলে 2 সতা কেতে লা 14 14 কটি লা 1 হই গলা তনা কেতে লা 12 হলা 2 6 কেতে লা 12 এ ফ্যাস আউ কিছু না তাহলে 2 1 কেতে লা 2 2 2 1 কেতে লা 2 তাহলে 2 4 কেতে লা 8 তলাটা ফাই করবা 2 5 কেতে লা 10 2 5 10 কেতে লা 0 দিয়ে 2 0 কেতে লা 0 2 3 6 2 1 2 বুঝলে নি বুঝি হলা তারপরে অন্য রুল পড়বা দেখো এটা 2 এর রুল পড়বা গা উপরটা 2 রে যুছি তলাটা 2 রে যুছি এনে যিবা তলাটা 1 আছে না তলাটা 1 আছে গা 1 তো নি যিবা উপরটা 4 আছে বলে 4 বলে কেতে যুছি 2 রে কিন্তু কানা হচ্ছে যদি যৌতবা হলে দুইটা যৌতবা কথা তার না জানি যায় তাহলে এটা কেতে হলা 5 2 8 1 9 6 6 7 1 8 8 4 12 এটা অন্য কানা যিবা এটা অন্য কানা এটা 2 রে নিয়ে যানা 2 রে স্যাটিসফাই গলা কিন্তু 3 রে যিবা 3 রে তো তুমি তো মুটি কথা বলতে না তো বলতে 3 রে যিবা বলে কিন্তু আনি যে তাহলে বুঝলা যে তাহলে আবার নেক্সট রুল নেক্সট রুল যে 3 রে যিবা এটা আমাকে আগে বুঝে 3 রে যিবা কিন্তু তিনে যিবার রুল নি পড়া তো তিনে কেনা যিবা মু ডাইরেক্ট করতে দেব হলা তাহলে দেখো ডিভিজিবল রুল বাই 2 জানা লাগে মানে মানে ইয়ারে ডিভিজিবল রুল বাই 3 3 রে কেন কেন সংখ্যা যিবা কেনা জানা 3 রে কেন কেন সংখ্যা যিবা কেনা জানা 3 র সংখ্যা তাহলে তিন রে কেন সংখ্যা যিবা ডিভিজিবল রুল বাই 3 দ সাম অফ দ ডিজিট দ সাম অফ দ ডিজিট দ সাম অফ দ ডিজিট সব সংখ্যা কে ডিজিট কে সাম করমা দ সাম অফ দ ডিজিট এন্ড ডিভিজিবল বাই এন্ড দোজ সাম এন্ড দোজ সাম ডিভিজিবল বাই 3 তাহলে কোশ্চেন কেন বলছে যে কোশ্চেন বলছে
দ সম অফ দ ডিজিট, সবু সংখ্যে ডিজিট করদমা, সে নম্বরকে চেক করমা যে সেটা তিন দ্বারা বিভাজ্য হোক আমি কোশ্চেন করছেন। কোশ্চেন করছে যদি তিন দ্বারা বিভাজ্য হোথবা তাহলে সে সংখ্যা বিভাজ্য হওয়া, তাহলে আমি কোশ্চেন করবি দুই তিন পাঁচ, দুই তিন পাঁচ এক, ই সংখ্যা কেন তিন দ্বারা বিভাজ্য হওয়া কেন ডাইরেক্ট কোশ্চেন। এটা ওড়িশা গভর্নমেন্ট কৌছ, ওড়িশা গভর্নমেন্ট চাওছ, ওড়িশা গভর্নমেন্ট ডাইরেক্ট কোশ্চেন, সেন্ট্রাল গভর্নমেন্ট চাওছ, সেন্ট্রাল গভর্নমেন্টের বি ডাইরেক্ট কোশ্চেন। তাহলে কোশ্চেন কেন কোছে দুই তিন পাঁচ কেন তিন দ্বারা বিভাজ্য হওয়া কেন, পয়লা কেনতাই জানবা যে এই সংখ্যা বিভাজ্য হওয়া কি নি হয়েছে। পয়লা বিভাজ্য হওয়ার রুল পয়লা পড়মা সবুকে যুগ করমা, তোমার কোশ্চেন কাল দ সম অফ দ ডিজিট, সম অফ দ ডিজিট বলে কেন হল সবু ডিজিটকে আমি যুগ করদমা, ডিজিট বলে কেতে হলা এইটা মানে তাহলে যুগ করমানে কেতে হলা দুই যুগ তিন কেতে হলা পাঁচ হলা, পাঁচ পাঁচ কেতে হলা দশ হলা, দশ থাকে এক যুগ করলে সবু যুগ করলে এগারো হলা, সবু যুগ করলে এগারো হচ্ছে। ই এগারোকে চেক করবা পিলে মানে তিন কেন পরীক্ষারে হচ্ছে কেন, তোমে তিন তিন একে তিন, তিন দুনে ছ, তিন তিন ন, তিন চাউ বার, তিন চাউ বার হচ্ছে বলে এগারো দেশে নিয়ে যা, তাহলে ই ই যে সংখ্যা আছে সেটা বি নিজে, তাহলে ই ইটা না নট ডিভিজিবল বাই, নট ডিভিজিবল বাই থ্রি, ইজ নম্বর নট ডিভিজিবল বাই থ্রি, জানলো কি জানি কেন জানলো কেন তার ডিভিজিবল হলা কেন লাগে ডিভিজিবল হলা জানলো কি জানি বুঝল। আউ গোটে কোশ্চেন যদি কোশ্চেন নেবি পিলে মানে আউ গোটে কোশ্চেন হচ্ছে পাঁচ তিন এক, পাঁচ তিন এক তিন ছ দুই তিন, তাহলে ই এক নম্বর ই এক ই নম্বর বিভাজ্য হওয়া দেখ, যদি বিভাজ্য হওয়া তাহলে বিভাজ্য হওয়ার বিভাজ্য হওয়া কি হয় নট ডিভিজিবল তিনটা হলো, কিন্তু তলটা হলো বিভাজ্য হওয়া দেখ পাঁচ তিন কেতে লাও আট, আট এক কেতে লাও ন, ন তিন কেতে লা তোমার বারো, বারো ছ কেতে লা তোমার তো বারো ছ কেতে লা আঠারো, আঠারো আউ দুই কুড়ি মেশলে কেতে লাও কুড়ে, কুড়ে তিন কেতে লা তেইশ, তেইশ এক চব্বিশ, চব্বিশ কেন তিন কেন পরীক্ষার অছি কেন তোমে কব তিন অষ্টা চব্বিশ, তাহলে পরীক্ষার অছে পুরা পক্কা আছে তিন অষ্টা চব্বিশ, তাহলে এটা তিনে চৌষি যা এটা তিন আসলে নি গলা আসলে আমি নট ডিভিজিবল করনা, তিন অষ্টা তো চব্বিশ ডাইরেক্ট দিচ্ছে না, তাহলে চৌছে বলে ই সংখ্যা বিভাজ্য হবা, তাহলে ইক নম্বর ডিভিজিবল বাই কেতে লাও, ডিভিজিবল বাই, ডিভিজিবল বাই কেতে লাও জানলো, জানলো কি জানি কেন বিভাজ্য হলে জানলো ই নম্বর হচ্ছে বিভাজ্য হবা, তাহলে যদি ই কোশ্চেন যদি অলগা তরিকায় আমি জলদি কে তাই ভাবতে পারবো ই নম্বর বিভাজ্য হচ্ছে কি নিয়ে বাজে, আমি তিন কেনার যদি বিভাজ্য হচ্ছে নিয়ে বাজে কেনা যাবে দেখো পাঁচ তিন, এটা তো ডাইরেক্ট সম করবো টাইম কি লাগবা ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট টাইম লাগবা আমি নিও দুই তিন এক, আমি জলদি আশা তো কেতে করবা যেটা তিন কেনা পড়িকিয়ারে যে ডিজিট মানে তিন কেনা পড়িকিয়ার হচ্ছে সেটা পেলা কাটি দিও, তাহলে কেতে কাটবা তিন এক তিন, তিন এক তিন, তিন দুনে ছ, তিন এক তিন, তিন এক তিন, তাহলে ই যেতে ডিজিটকে কাটি দেওয়া তারপরে আউ যে যে সংখ্যা যে যে ডিজিট বঞ্চিলা সে ডিজিটকে আমি কেন যুগ করমা একচল্লিশে সেটা তিন কেন পরীক্ষার হয়েছে কেন, তবে পাঁচ আউ কেতে হলা ছ, দুইটা যুগ করলে কেতে হলা ছ হচ্ছে নি, পাঁচ আউ একুশ হলে কেতে হলা ছ হচ্ছে, তাহলে ছ তো তিন কেন হচ্ছে তিন দুনে ছ, তাহলে আউ কেতে বঞ্চিলা দুই আউ এক বঞ্চিলা দুই আউ এক বুঝে যুগ করলে কেতে হলা তিন, তিন একে তিন, তাহলে এইটা বি কটলা নি আউ কেতে রহলা নে, যদি নি রহি পিলে মানে ই সংখ্যা বিভাজ্য হবা কার দ্বারা তিন দ্বারা, যদি রহি দিতা বলে এইটা ই সংখ্যা বিভাজ্য নিয়ে দিতা তোমার তিন দ্বারা, জানল কোশ্চেন এটা তোমার এক্সামে কেনা কোশ্চেন পকাবা, এক্সামে কেনা উড়িষ্যা গভর্নমেন্টে কেনা কোশ্চেন পকাবা, সেন্ট্রাল জিডিরে কেনা কোশ্চেন পকাবা, সিএচএসএলে কেনা কোশ্চেন পকাবা, কিংবা সিজিআরলে কেনা কোশ্চেন পকাবা, তাহলে ইহা দেখ কোশ্চেন ইনো ধা কোশ্চেন পতাও, তাহলে ইনো কেনা না কোশ্চেন হবা দেখ বহু ভেরাইটির কোশ্চেন হবা, পয়লা হচ্ছে উড়িষ্যা লেভেলকে দেখি যা, তারপরে হচ্ছে জিডি লেভেলকে দেখি যা, তারপরে হচ্ছে বহু লেভেলকে দেখি যা, তাহলে কোশ্চেন পাবা পয়লা উড়িষ্যা নম্বরে কোশ্চেন হবা ইন হুইচ নম্বর, হুইচ হুইচ নম্বর ডিভিজিবল বাই, ডিভিজিবল বাই থ্রি ইন হুইচ অফ দ্য প্লেইং ভ্যালু চলবা, ইন হুইচ নম্বর ভ্যালু চলবা,
ইন হুইচ নম্বর ইজ কলে ইন হুইচ প্লেইং নম্বর ইজ ডিভিজিবল বাই থ্রি কলে চলবা অপশন নম্বর এ দু তিন চার ইনটা দেবা এ বি সি ডি হিসাবে এ বি সি ডি হিসাবে চারটা অপশন দেবা যেমন উড়িষ্যা গভর্নমেন্ট মুকামি দেবা তিন পাঁচ এক দুই তিন এতে গোটে কোশ্চেন পাবা তিন 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 ছ দুই এটা গোটে কোশ্চেন পাবা তিন তিন পাঁচ তিন এক এটা গোটে কোশ্চেন পাবা দুই জিরো জিরো এক তিন এক এটা গোটে কোশ্চেন তাহলে ই সংখ্যা তুমি বিভাজ্য কর কেন কোশ্চেন তোমার হচ্ছে বিভাজ্য হওয়া তিন দ্বারা ই কোশ্চেন কেনটা হচ্ছে বিভাজ্য হওয়া তিন দ্বারা তাহলে কোশ্চেন কম আমি সম অফ দ ডিজিট করে দিলাম সবুজ যুগ মানে কে দেওয়া তিন একে তিন তিন একে তিন পাঁচ যুগ এক মিশলে কে দেওয়া ছ তিন দুণে ছ তাহলে দুই যদি অগ্রিগলা এই সংখ্যা যা নিজে গলত জালর জানি গলদা দুই নম্বর কোশ্চেন তিন এক তিন তিন এক তিন তিন এক তিন তিন দুণে ছ দুই যদি অগ্রিগলা তিন খেলা যা নিজে গলত ই খেলা এটা নিজে খেলা দেব তাহলে ইহাকে দেখো তিন দেখ দেখ তিন এক তিন তিন এক তিন তিন এক তিন পাঁচ দুই দুইটা যোগ করলে কেতে লাগ ছ হলো ছ যদি তিন খেলা যদি পুরা যদি তিন দুণে ছ তাহলে পাঁচ দিন ছ আউ রিমাইন্ডারটি রয়ে দয়া করে অপশন সি হচ্ছে তোমার করেন্ট হলো এই রকম জানি পেল তিন নম্বর অপশন হচ্ছে তোমার হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে চারটা খালি দেখো দুই এক তিন যাবার তিন দ একে তিন যদি এক অগ্রিগলা এক অগ্রিগলা যদি পারে এটা নিয়ে হয় তাহলে জানলো এটা বি হয় তাহলে অপশন নম্বর সি তাহলে কোশ্চেন কেন প্রভাবিত কেন অপশন হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হবা এটা কোশ্চেন দুই নম্বর কোশ্চেন এটা এই কোশ্চেন মধ্যে কেন করব কমেন্ট মারব এ বি সি ডি হিসাবে তাহলে কমে পাবো এ বি সি ডি হিসাবে কেন দিবা দেবো দুই এক তিন পাঁচ ছ এক পাঁচ ছ এক তাহলে এই কোশ্চেন মধ্যে কমেন্ট করবো হ্যাঁ আউ বি নম্বর কোশ্চেন দুই জিরো 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 এক পাঁচ ছ দুই জিরো সি নম্বর কোশ্চেন টু জিরো জিরো ওয়ান টু জিরো জিরো টু হ্যাঁ আউ কোশ্চেন বি নম্বর আছে থ্রি জিরো জিরো থ্রি থ্রি জিরো জিরো এক তাহলে কেন কোশ্চেন অপশন যা জাল এটা তো ওড়িশা গভর্নমেন্ট কোশ্চেন ডাইরেক্ট তাহলে পিলানে ওড়িশা গভর্নমেন্ট কোশ্চেন তা আগে বড়মা যে স্টেট লেভেল কোশ্চেন হওয়া স্টেট লেভেল যদি দেবা বলে আউ কোশ্চেন এডিশনাল কোশ্চেন দিয়ে পারবা কে তাহলে এডিশনাল কোশ্চেন কে আউ কেতা কোশ্চেন দিয়ে পারবা ইতার লেভেল বি রকমা যায় পিলে মানে পুরো আপনি লেভেল রাখবা যদি লেখবো এটা কমে পারবা পিলে মানে হ্যাঁ মু কমেন্ট দেখি যাও কালকে না মেনশন করবি কে কি কমেন্ট করছে দেখে দেবা হ্যাঁ কে দেখুছো জানা পড়বা আউ কোশ্চেন কেতা পড়া দেখো ইন্দা কোশ্চেন কি পিলে মানে আসি ফাইভ স্টার দুই তিন ছ দুই তিন ছ ইন হুইচ ভ্যালু ইন হুইচ সমলেস ভ্যালু ইন হুইচ সমলেস ভ্যালু সমলেস ভ্যালু বি অ্যাডেড অ্যাডেড ইন দ্য স্টার ইন দ্য স্টার দেন গ্যাট পারফেক্টলি ডিভিজিবল বাই তিন এন্তা আমি কোশ্চেন আসব কোশ্চেন কেন বলছে ফাইভ স্টার টু থ্রি সিক্স তাহলে স্টার জায়গায় আমি কে ছোট সংখ্যা বসামা যে সেটা যে বিভাজ্য হবা কার দ্বারা বলছি তিন দ্বারা বিভাজ্য হবা তাহলে কোশ্চেন কম আছে আমি দেখো তিন দ্বারা বেড়ে পাঁচ দেশু ইন স্টার দেশু আমি দুই দেওয়া ছ তিন দেওয়া ছ এ পিলে যে মানে এসএসসি জিডি এসএসসি জিডি হচ্ছ কোশ্চেন নিয়ে আসলে কম আমাদের কোশ্চেনটা হ্যাঁ এসএসসি সিআরএসএল এসএসসি সিজিএল কোশ্চেন উড়িষ্যা সিজিএল কোশ্চেন তার উড়িষ্যা আড়াই কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন আছে তাহলে ফাইভ স্টার টু আর থ্রি সিক্স স্টার কেন সংখ্যা কথা বলে সেটা তিন দ্বারা বিভাজ্য হবা আমি যদি তিন দ্বারা বিভাজ্য হবার রুল জানিছ কানা করছো সবুকে যুগ করদেছ আর ডিভাইডেড কানা করছো থ্রি করছো তাহলে আমি কেনা করব ডাইরেক্ট বুঝে যেটা তিন কেনা যুগ সেটা কাটি দিয়ে তিন দুণে ছ তিন একে তিন আউ তো নিজিবা আউ তো নিজিবা যে নিজে যে পাঁচ আউ দুই মিশলে কেতে হলো তোমাকে কব সাত দুইটা যুগ করলে কেতে হলো সাত
তার ইশার সঙ্গে কেতে যুগ কর্মা বলে আম সেটা তিন খেনা পণিকারে জিতবা সাত সে কেতে হল আট ন তিন তিন ন হচ্ছে তাহলে আমি কেতে যুগ কর্মে কেতে হচ্ছে তাহলে স্টার জায়গায় কেতে বসামা দুই বসালে তোমার এনসার হচ্ছে যদি বসে নিতে পারবে স্টার জায়গায় পুরা জিরো বসাবো জিরো নেবো আর জিরো টিচি না সাত স্টার সঙ্গে জিরো চালাতে সাত সঙ্গে জিরো চালাতে জিরো সাত খাও নি যা সাত সঙ্গে কিন্তু ওয়ান বসালে সাত এক আট হচ্ছে আট তো নি যা তাহলে সাত সঙ্গে দুই বসে দেখো দেখো সাত সঙ্গে দুই মিশালে ন ন তিন খেলা যদি যা তাহলে যাচ্ছে তাহলে দুই হচ্ছে অ্যানসার বুঝি পারলো কি না নেক্সট কোশ্চেন মধ্যে কমন করবো ফাইভ তিন স্টার টু ওয়ান সিক্স এটা গোটে কোশ্চেন কমন করবো এটা গোটে কোশ্চেন করবো কমেন্ট মারবো পিলে মানে নেক্সট কোশ্চেন দেখ আউ গোটে কোশ্চেন দেখ আমি তাহলে তিন 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 স্টার ওয়ান টু তাহলে এই কোশ্চেন মধ্যে কমন করবো তাহলে বুঝলেন বুঝি সমান কোশ্চেন খালি সমান লেখব পিলে মানে জানল কালি দিন আউ কোশ্চেন করমা ডিভিজিবল রুল ফোর ফাইভ সিক্স সব করমা তো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন কেতে বি হচ্ছে সবুদিন কালি ডিভিজিবল রুল সরবা পিলে মানে কালি লং ক্লাস ফুলি ভিডিও বি হবা আজ শর্ট ভিডিও দিলে বি চেয়ার চলবা তিরিশ মিনিট অধা ঘন্টা হল না ফিরবি কালিকা লং ক্লাস যা ফর্টি ফাইভ মিনিট কিংবা ঘণ্টে তো যা কালি বুঝলেন বুঝি পিলে মানে তন্ত্র সেবাকে টাইম পিলা হচ্ছে মতো বি পুল বুঝলেন বুঝছে আও ইভিনিং ক্লাস মানে বি ইভিনিং ক্লাস পড়ি যাবা আজ পিলে মানে আজ তোমার জিএস ক্লাস ইভিনিং ক্লাস মানে দেখ যে মানে দেখবা দেখব যে মানে পুরোনা ক্লাস মানে দেখ দেখ রেসিও পড়া হয়েছে রেসিও দেখ পরসেন্টেজ পড়া হয়েছে পরসেন্টেজ দেখ জিকে পড়া হয়েছে জিকে দেখ বুঝলে বুঝি পিলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও চ্যানেলকে সবসক্রাইব মানে লাইক মানে আর শেয়ার কর জয় জয় ভারত।